সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 8 জানুয়ারি, রোজ শনিবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি আশিক ডেইরি ফার্ম। আর এই আশিক ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার অরণখোলা হাটের পাশে। আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের ফার্মের যে বকনা বাচ্চাগুলো রয়েছে সেই বকনা বাচ্চাগুলো, এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, মুন্ডি সব ধরনের বকনাই সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে ওয়াহিদ ভাইয়ের কাছে কী ধরনের বকনাগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা তার সাথে কথা বলব। তো চলুন প্রথমে আমরা ওয়াহিদ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো। তো গত সপ্তাহে আসছিলাম, বেশ কিছু গরু দর্শকদেরকে দেখিয়েছি, তো এই সপ্তাহে আসলাম, এই সপ্তাহে তো মনে হয় বেশ কিছু সংগ্রহ রয়েছে। জি ভাই আছে আলহামদুলিল্লাহ, অনেকটা গরু, অনেকগুলো গরুই আছে, 14-15টা গরু দেখাবো ইনশাল্লাহ আজকে। আজকে 14-15টা গরু দর্শকদেরকে দেখাবেন। তো বেচা কেনাটা কেমন হচ্ছে? প্রতি সপ্তাহে তো প্রোগ্রাম করতেছি, বেচা কেনাটা আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়ায়। গরু টুকটাক সপ্তাহে আপনার যে কটাই প্রতিবেদন দিই ইনশাল্লাহ থাকে না। এই যে আবার দেখেন, আপনি পুরাতন গরু নাই, নতুনগুলো আছে, আবার নতুনগুলো দেওয়ার পুরাতন 2-3টা গরু যা আছে সেগুলো আমার বিক্রি হয়ে গেছে, বায়না লাগানো আছে, হয়তো 2-1 দিনের ভিতরে রাখানে গায়ে চলে যাবে, আর যা আছে এখন নতুন গরু দেখাবো আমি পুরাতন। আচ্ছা, তার মানে 14-15টা গরু দর্শক দেখতে পাবে। দামটা শুরু কত থেকে এই সপ্তাহে? দামটা আমার আজকে প্রথম হবে 47 থেকে শুরু। 47 থেকে শুরু হবে এই সপ্তাহে? জি 47 থেকে শুরু হবে ইনশাল্লাহ এই সপ্তাহে। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো আছে, তো চলুন গরুগুলো আগে আমরা একটু দর্শকদেরকে দেখাই। ইনশাল্লাহ দেখেন, দেখাই দর্শকদেরকে দেখেন। প্রথমে একটা বকন দেখতে পাচ্ছি, এটা তো বকন মনে হয় নাকি গাভ? জি ভাই এটা বকন বাচ্চা, 12 মাস বয়স। 12 মাস বয়স বকন? হ্যাঁ। আচ্ছা, জাতে মানে কেমন? এটা জাতে মানে ভাই এটা ফ্ল্যাগভি গরু। ফ্ল্যাগভি? জি ফ্ল্যাগভি। এটা কিন্তু সহজে পাওয়া যায় না, এটা অনেক কষ্ট করি, আমাকে অনেকজন বলছে আমি পাই নাই, অনেক দিন পরে একটা গরু পাইছি, খুব কষ্ট করে আনছি এই গরুটা, আল্লাহ দিলে খুব পার্সেন্টেজ গরু আছে, তলাটা দেখেন দাদা বাটগুলো একটু পাওয়া যায় না ভাই। দর্শক দাদা বাটটা দেখতে পাচ্ছেন, অনেক কষ্ট করে পেলাইছে এই গরুটা। 12 মাস বয়স? 12 মাস বয়স। গ্রোথ তো তাহলে অনেক ভালো? হ্যাঁ গ্রোথ তো অনেক ভালো, বাচ্চাটা অনেক বড় আছে। আচ্ছা, দামটা কেমন রাখছেন এটার? এটার দাম আমি বলতে যাচ্ছি না, এটা যার পছন্দ হবে আমার সাক্ষাতে সরাসরি কথা বলবে, ওনার সাথে আমার দাম দর হবে, আলোচনা সাপেক্ষে দামটা রাখতে চাচ্ছেন। দর্শক গরুটার দাম আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছে। এটা দেখলাম আমরা 1 নম্বর গরুটা। জি ভাই এটা 1 নম্বর গরু। তো দর্শক চলুন 2 নম্বর গরুটা আপনাদেরকে দেখাই। 2 নম্বর গরুটা ভাই দেখতে পাচ্ছি আমরা। জি ভাই এটা একটা শাহিওয়াল প্রেগনেট গরু ভাই। শাহিওয়াল প্রেগনেট? হ্যাঁ 6 মাস প্রেগনেট আছে। 6 মাসে প্রেগনেট আছে শাহিওয়াল? জি। আচ্ছা, দাঁত টাত কি হয়েছে? এটা এখনো দাঁত হয় নাই ভাই। এখনো দাঁত হয় নাই? তলাটা দেখেন ভাই, দর্শক দাদা মাশাআল্লাহ, তলাটা দেখেন, কুম্বলটা দেখেন, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, কম্বলটাও দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। এটার দামটা কেমন রাখছেন? দাম রাখছি ভাই 1,15,000 টাকা। চাওয়া দাম? চাওয়া দাম। দর দাম করে নিতে পারবে? হালকা কিছু দর দাম করা যাবে। 6 মাসে প্রেগনেট আছে? 6 মাসের প্রেগনেট। তো দর্শক চলুন এটা দেখলাম 2 নম্বর গরু, 3 নম্বর গরুটা আপনাদেরকে দেখাই। 3 নম্বর গরুটা দেখতে পাচ্ছি আমরা। এটা একটা জার্সি মুন্ডি গরু আছে। জার্সি মুন্ডি না, মাশাআল্লাহ। বয়সটা কেমন এটার? এটার বয়স হবে আপনার 11 মাস। 11 মাস বয়স দর্শক, 11 মাস বয়সের জার্সি মুন্ডিটা দেখতে পাচ্ছেন, তার মানে আর 2-3 মাস গেলে রেডি হয়ে যাবে। আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন? এটার দাম লাগছে আমি 65,000 টাকা। চাওয়া দাম 65,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ বাটগুলো তো খুব সুন্দর। দাম চাচ্ছেন 65,000 টাকা। এটা দেখলাম 3 নম্বর গরুটা। তো দর্শক চলুন 4 নম্বর গরুটা আপনাদেরকে দেখাই। 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা একটা আপনার ভাই জার্সি গরু, একটু সাহেলের সাথে আছে, সাহেলের সাথে হালকা মিক্সড আছে, তার মানে 3টা মিক্সড আছে এটার ভিতরে, হলস্টাইন ফ্রিজিয়ান, সাহেওয়াল এবং জার্সি। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে আপনার 9 মাস। 9 মাস বয়স, মাশাআল্লাহ। তলাটা দেখেন ভাই, দর্শক দুধের বাটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম রাখছি 47,000 টাকা। 47,000 টাকা, 9 মাস বয়স দর্শক, অনেক ভালো একটা বাচ্চা, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এটা দেখলাম আমরা 4 নম্বর। তো দর্শক চলুন 5 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। পাশে 5 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা,
হলস্টাইন ফ্রিজিয়ান, বয়সটা কেমন এটার? এটার বয়স হবে 8 মাস। বয়সটা হবে 8 মাস। দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাবেন, দেখেন বাটগুলো দেখেন। দর্শক দুধের বাটগুলো দেখানোর চেষ্টা করতেছি, আপনাদেরকে বাটগুলো দেখতে পাচ্ছেন। এটার দামটা কত রাখছেন? এটার দাম 47,000 টাকা। এটার দামটাও রাখছেন 47,000 টাকা? আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। এটা দেখতে পাচ্ছিলাম আমরা 5 নম্বর গরুটা, তো পাশেই তো 6 নম্বর গরুটা আছে। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়সটা কেমন এটার? এটার বয়স 9 মাস। দর্শক 9 মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন। দুধের বাটটা যদি একটু দর্শকদেরকে দেখাতেন, দর্শক এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন আপনারা, দুধের বাটটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন। এটার দামটা কত রাখছেন? এটার দামটা রাখছেন 47,000 টাকা। তার মানে তিনটা বাচ্চাই 47,000 টাকা করে যে যে তাই নেই, তো সেক্ষেত্রে তো আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তিনটা বাচ্চা নিলে আপনি একসাথে, যদি কেউ নাই আমার আলাদা একটা ছাড় আছে তাদের জন্য। সেক্ষেত্রে লটাকার নিলে দরদাম করে কিছুটা ছাড় বেশি পাবে। তো দর্শক চলুন 7 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। 7 নম্বর গরুটা দেখতে পাচ্ছি আমরা। জি ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান পারফেক্ট গরু। ওই গলাটা দেখেন, গলাটা তো একটু ঝোল নাই ভাই, দেখতে তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক পার্সেন্টের গরু ভাই, এর উপর আর গরু হয় না বাংলাদেশে আমার মনে হয়। অনেক পার্সেন্ট। গলাটা দেখেন, গলাটা দেখেন, দর্শক পিছন থেকে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই সাইড থেকে দেখতে পাচ্ছেন আপনারা। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে 13 মাস। 13 মাস, তার মানে রেডি ধরা চলে, এক দুই মাসের ভিতরে। দামটা কত রাখছেন এটার? 95,000 টাকা। চাওয়া দাম 95,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো দর্শক চলুন পরবর্তী বাচ্চাটা আপনাদেরকে দেখাই। এটা দেখলাম 7 নম্বর, 8 নম্বরটা দেখাই। 8 নম্বর গরুটা ভাই দেখতে পাচ্ছি আমরা, অনেক লম্বা চড়া একটা গরু। এটাও আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটার? ১৪ মাস। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, 14 মাস বয়স, রেডি বাচ্চা। একটু এই সাইড থেকে দর্শক দেখাই, এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন আপনারা। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম 95,000 রাখছি ভাই। 95,000 টাকা, হলস্টাইন ফ্রিজিয়ান, যে কোনো সময় হিটে চলে আসতে পারে। কোনো সময় দাম চাচ্ছেন 95,000, দরদাম করতে পারবে হালকা কিছু। তো দর্শক চলুন পরবর্তী 9 নম্বর গরুটা আপনাদেরকে দেখাই। 9 নম্বর গরুটা ভাই দেখতে পাচ্ছি আমরা, হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটার? এটার বয়স একবার, এটা প্রেগনেন্ট আছে ভাই। ও প্রেগনেন্ট আছে, প্রেগনেন্ট আছে। কত দিনের? এটা 2 মাস রানিং ভাই। 2 মাসের প্রেগনেন্ট আছে? আচ্ছা, তার মানে আর 1 মাস গেলে চেক দেওয়া যাবে। আচ্ছা দর্শক, আর 1 মাস গেলে চেক দেওয়া যাবে। দর্শক যাদের বাটটা দেখতে পাচ্ছেন, এখন নিলে বকন হিসাবেই নিতে হবে। দামটা কত চাচ্ছেন এটার? দাম রাখছি 1,30,000 টাকা। চাওয়া দাম 1,30,000 টাকা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে, হালকা কিছু দরদাম করে নিতে পারবে। তো দর্শক চলুন 10 নম্বর গরুটা আপনাদেরকে দেখাই। 10 নম্বর গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, এটা কিন্তু হাইব্রিড গরু একটা, হলস্টাইন ফ্রিজিয়ান। মাথা শিং ওর চোলগুলো একবার দেখছেন, এটাও কি গাব আছে? এটা গাব আছে ভাই, এটা 1.5 মাসের বীজ দেওয়া আছে। 1.5 মাসের বীজ দেওয়া আছে না এটা? দেখেন বাচ্চাটার তলাটা দেখেন, দর্শক দুধের বাটগুলো দেখানোর চেষ্টা করি। এর উপর আর গরু হয় না ভাই, এর উপর আর গরু হয় না। কত দিনে বীজ দেওয়া আছে? 1.5 মাসের ভাই, 1.5 মাসের। এটার দামটা কত রাখছেন? এটার দাম রাখছি ভাই 1,30,000 টাকা। 1,30,000 টাকা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে, যে হালকা কিছু সুযোগ আছে ভাই। তো দর্শক চলুন 11 নম্বর গরুটা আপনাদেরকে দেখাই। এটা 10 নম্বর গরু দেখলাম আমরা। 11 নম্বর গরুটা ভাই দেখতে পাচ্ছি আমরা, এটা হাই কোয়ালিটির গরু কিন্তু ভাই, হাই কোয়ালিটি একটা গরু না, হলস্টাইন ফ্রিজিয়ান। এই গলাটা দেখেন, এই গলাটা দেখেন, একটু কিন্তু ঝোল নাই। মাথাটা দেখছেন? হুম। ওর মুখটা দেখেন ভালো করে, মাথা মুখ বডিতে দেখেন, দেখেন তলাটা দেখেন, এর উপর আর গরু হয় না হাই কোয়ালিটি। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন। বয়সটা কেমন এটার? এটা একটা রেডি বাচ্চা ভাই, রেডি বাচ্চা। দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি 1,05,000 টাকা ভাই। 1,05,000 টাকা, 11 নম্বর গরুটার দাম রাখছেন 1,05,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এটা দেখলাম 11 নম্বর গরু। পাশে 12 নম্বর গরুটা দেখতে পাচ্ছি আমরা,
নম্বর। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটার? এটার বয়স আপনার রেডি হয়ে গেছে একবার, পাঁচে রেডি। আমরা হিটে আসছি, গোটা হিটে দিই নাই। আচ্ছা, কালকে হিটে আসে দিই নাই, দেন নাই। হয়তো যে নিবে উনি নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাবে, 10-12 দিন ধরে হিটে আসবে উনি দিয়ে। আবার হলো গিয়ে 18 থেকে 21 দিন পরে হিটে আসবে, তখন দেওয়া যাবে। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা বিশাল একটা গরু। দেখেন বডিটা, দেখেন গলাটা শুকনো, দেখেন একবার পারফেক্ট গরু। এটার দামটা কত রাখছেন? এটার দাম রাখছি 115,000 টাকা। 115,000 টাকা। 12 নম্বর গরুটার দাম রাখছেন 115,000 টাকা। 115,000। তো দর্শক চলুন 13 নম্বর গরুটা আপনাদেরকে দেখাই। 13 নম্বর গরুটা ভাই দেখতে পাচ্ছি আমরা, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। বয়সটা কেমন এটার? এটাও একটা রেডি বাচ্চা ভাই। এটাও একটা রেডি বাচ্চা। দর্শক এটাও একটা রেডি বাচ্চা। দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন, পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। 14 নম্বর গরুটা ভাই দেখতে পাচ্ছি আমরা, এটা একটা প্রেগনেট গরু ভাই। প্রেগনেট? হ্যাঁ, প্রেগনেট গরু। কত দিনের প্রেগনেট আছে এটা? 3 মাস চেক হবে ভাই। দর্শক বা 3 মাসের প্রেগনেট চেক হবে। চেক দিয়ে নিতে পারবে না? অবশ্যই, প্রেগনেন্ট বলেছি যখন তখন তো চেক দিয়ে নিতে। দাঁতে দুইটা ভাই। তার মানে কি প্রথম বাচ্চা দেবে? প্রথম বাচ্চা দেবে ভাই। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, 3 মাসের প্রেগনেন্ট আছে, চেক দিয়ে নিতে পারবে। চেক দিয়ে নিতে পারবে। হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দামটা কেমন রাখছেন এটা? একদম 1,30,000 টাকা। একদম 1,30,000 টাকা। দাম দর চলবে না এটা। দাম দর চলবে না। এটা দেখলাম আমরা 14 নম্বর গরুটা। 14 নম্বর গরু। তো দর্শক চলুন 15 নম্বর গরুটা দেখাই। 15 নম্বর গরুটা ভাই দেখতে পাচ্ছি আমরা, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, প্রেগনেট গরু। হলস্টাইন ফ্রিজিয়ান প্রেগনেট। হ্যাঁ, কত দিনের প্রেগনেট আছে এটা? 3 মাসের প্রেগনেট আছে। দর্শক 3 মাসের প্রেগনেট আছে। দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, চেক দিয়ে নিতে পারবে না? চেক দিয়ে অবশ্যই, প্রেগনেট বলেছি যখন চেক দিয়েই তো নেবে, যেহেতু 3 মাস হয়ে গেছে অবশ্যই চেক আসবে। দামটা কত রাখছেন এটার? এটার একদম 1,30,000 টাকা। একদম 1,30,000 টাকা। তলাটা দেখেন, এর তলাটা নামে আছে দেখেন। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন, দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন। এটাই শেষ কালেকশন আজকের মতো। তো যারা গরুগুলো সংগ্রহ করবে ভাই, তো যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ করবে, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবে, আমার সাথে কথা বলবে। আর আমাদের দেশের বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের সাথে একবারে, হাটের পাশে আপনাদের খামারের অবস্থা, একবারে খামার। যে কোনো টাইমে ফোন দিলে যোগাযোগ করতে হবে, আর যে কোনো লোককে বললে দেখা দিবে, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। উনি আসে নিজে দেখে শুনে যাচাই করে নিবে। আচ্ছা আচ্ছা। তো ওয়াহিদ ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, অনেকগুলো গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ।